খুলে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাইকে একটু আপডেট জানাই দিই যে আলহামদুলিল্লাহ এখনো ট্রিটমেন্ট চলছে। সো এক মাস ডাক্তার অবজার্ভ করবে, ছোটবেলার যে প্রবলেমটা ছিল ওইটাই, ন্যারো পাইপটা, যে পাইপটা ছিল আমার ওইটা ন্যারো হয়ে গেছে। সো একটু ধরবেন নানা ভাই, আজকে একটা ই করছি, আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। সো আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে দোয়া আমি দেখলাম, আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ। আপনারা যে কতটা ভালোবাসেন আমাকে, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা, আমি যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের বাবা মাকে প্লিজ আমার পক্ষ থেকে ভালোবাসার দোয়া দিবেন, ভালোবাসার দোয়া দিবেন। কারণ আপনারা, আমি জানি যেই পরিমাণ দোয়া আমাকে বিভিন্ন মানুষ হসপিটালের বাইরে আসছেন, আমার জন্য দোয়া করছেন, নামাজ পড়ছেন, এই ভালোবাসাটা আসলে আমি কখনো ভাবিনি আপনারা আমাকে দেবেন। সো থ্যাংক ইউ এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন বের হয়ে যাবো, অ্যান্ড আপনারা কেউ টেনশন নেবেন না, আবার ব্লগ করবো, আবার দুষ্টমি করবো, আবার দুষ্টমির মধ্যেই থাকবো। সো এক মাস অবজার্ভ করুক ডাক্তার, এই এক মাসের মধ্যে আরও ব্লগ কয়েকটা ছাড়বো। আমার আমি তো থামবো না, আমি তো পারলে এখানেই ব্লগ করি, আমি তো পারলে এখানেই ব্লগ করি। সো যাই হোক, ওই যে ছোটোখাটো ব্যথা, তো যাই হোক ফাইনাল একটা রেজাল্ট দিছে ডাক্তার। সো লেটস সি, বাবা মার ডিসিশন, ডাক্তারের ডিসিশন, সবাই এই জায়গাটা ব্যথা করতেছে একটু, আর এই জায়গাটা ব্যথা করতেছে। সো থ্যাংক ইউ। সো তো আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, ছোটোবেলার যে প্রবলেমটা এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি আপনাদের বাবা মাকে অনেক ভালোবাসি, কারণ জানি প্রত্যেকটা বাবা মা আমার জন্য দোয়া করছেন, প্রত্যেকটা মানুষ আমার জন্য দোয়া করছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আপাতত রিলিজ নিচ্ছি, আপাতত তো আমার ব্লগও পাবেন ভেরি সুন, ব্লগ করতেই তো হবে, শো অফ আসছে, শো অফ তো কক্সবাজারের উদ্বোধন হচ্ছে না। তো দাদা ভাই কী হয়েছে হালকা করে একটু বলে, যেটা যে ছোটবেলায় যে তার একটা কিডনিতে একটু প্রবলেম ছিল, পাইলোপ্লাস্টি করা হলো 2011 সালে, সেটা সামান্য একটু মনে হচ্ছে যে আর ন্যারো মতো, মানে এক বর্তমান সময় যেটুকু থাকা দরকার তার চেয়ে একটু ন্যারো মতো আছে। এটা ডাক্তার অবজার্ভ করবে এবং পাথর থাকার সম্ভাবনা আছে, পাথর থাকার সম্ভাবনা থেকে সেটা খুবই ছোট পাথর, যেগুলো অপারেশন লাগেই না, এক মাস ওয়েট অ্যান্ড সি টাইপের ডাক্তার দেখবে। আর ন্যারোটাও ডাক্তার একটু একটা মাস জাস্ট একটু দেখবে, যে আর যদি ব্যথা উঠে তাহলে তারা অ্যাকশনে যাবে, আর যদি ব্যথা যদি না উঠে, যদি রেগুলার মেনটেন, জিম, তারপর খাওয়া দাওয়া সব যদি ঠিক থাকে, এগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ। তো আমি এখন একটু পরেই বের হয়ে যাব, তো অনেক কষ্ট হয়েছে আমার, তো আপনাদের দোয়ায় থ্যাংক ইউ, আমি আপনাদের সবসময় কৃতজ্ঞ আছি। ব্লগ আসতেছে, ব্লগ আসতেছে আরো, আর ইউনাইটেড হসপিটালকে আমি একটা কথা বলবো, ইউ গাইজ আর অ্যামেজিং, যেভাবে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা ডাক্তার আমাকে হেল্প করছেন, আই লাভ ইউ অল, নিজের মানে আপন মানুষের মতো আমার জন্য করছেন। আমি ইউনাইটেড হাসপাতালে প্রেমে পড়ে গেছি, টু বি অনেস্ট, আমি যেভাবে আসছি এবং তারা যেভাবে সাপোর্ট করছে আমাকে, আর থ্যাংক ইউ ইউনাইটেড, ইউনাইটেডে যারা কেউ যদি কেউ দেখে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ ইউনাইটেড হসপিটাল। আর আবারও বলে নিচ্ছি, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অ্যান্ড দাড়ি টাড়ি কাটতে হবে, আবার ব্লক ব্লক করতে হবে, সবাই বনানীর শোরুমে যান, বেশি বেশি করে কিনেন, আই এম কামিং ব্যাক। আর একটা গুড নিউজ হচ্ছে, জানুয়ারিতে একটা বড় ধরনের ব্লগ আসতেছে, এই মাসেও একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর এভরিথিং, এত ভালোবাসছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। বছর তিনেক আগে যে আমাকে একটা শখের পাঞ্জাবি দেওয়ার কথা ছিল, সেটা কই, কিনে নিয়েন বনের শোরুম থেকে। আই লাভ ইউ অল গাইজ, বাই বাই, থ্যাংক ইউ, আমি আবারও থ্যাংক ইউ বলতেছি সবাইকে, এত দোয়ার দোয়ার, প্রত্যেকটি বাবা মাকে থ্যাংক ইউ জানাচ্ছি, থ্যাংক ইউ।